হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ আমাদের দেশে এখন ঘরে ঘরে দেখা যায়, যা হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি প্রাণঘাতী শারীরিক জটিলতার অন্যতম কারণ। আর তাই প্রতিটি সচেতন পরিবারের উচিত হাতের কাছে একটি রক্তচাপ পরিমাপক যন্ত্র রাখা। তবে যে যন্ত্রটি দিয়ে রক্তচাপ নেবে নিশ্চিত হবেন তা কতটুকু নির্ভুল সেটা কখনো ভেবে দেখেছেন? আর আপনার রক্তচাপ মাপার কৌশলে ভুল হচ্ছে কিনা সেটাই বা কীভাবে বুঝবেন? বাজারে যেসব রক্তচাপ পরিমাপক যন্ত্র পাওয়া যায় তা অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি, তাই সেগুলোতে কোনো সমস্যা নেই। আজ থেকে 2-3 বছর আগে যেসব যন্ত্র পাওয়া যেত সেগুলোর তুলনায় এখনকারগুলো অনেক বেশি নির্ভুল। সব কিছুই নির্ভর করে তা ব্যবহার করতে ব্যবহারকারীরা কতটুকু পারদর্শী তার উপর। বেশিরভাগ মানুষ এই যন্ত্রগুলো সঠিকভাবে ব্যবহার করতে জানে না, ফলে পরিমাপের ফলাফল ভুল হয়। আদর্শ রক্তচাপের মাত্রা কিভাবে তা মাপতে হয়, ঠিক কোন জায়গায় যন্ত্রের বেল্টটি বাঁধতে হবে, তার আগে কতক্ষণ বিশ্রাম নিতে হবে, সঠিক রক্তচাপ পেতে কোন বিষয়গুলো নিয়ে সাবধান হতে হবে, প্রতিটি বিষয় অবশ্যই জানতে হবে। ডিজিটাল রক্তচাপ পরিমাপক যন্ত্রগুলোর উপর বেশি ভরসা করা উচিত নয়। রক্তচাপ নিজে মাপলে যদি বেশি আসে তবে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা আরেকবার মেপে দেখতে হবে। হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডের যন্ত্রে শুধু 70-80% নির্ভুল পরিমাপ দিতে পারে। সঠিক ফলাফল পেতে হলে রক্তচাপ পরিমাপক যন্ত্রের বেল্টটি বাঁধতে হবে ব্রাকিয়াল আর্টারিয়ের উপর। বেল্টটি বাতাস ভরা এবং ছাড়া দুটোই ধীরে করতে হবে, নয়তো ভুল ফলাফল আসবে। এছাড়াও মাথায় রাখতে হবে আরও কিছু বিষয়। রক্তচাপ মাপার আগে 30 মিনিটের মধ্যে কফি, মদ এবং ধূমপান করা যাবে না। মাপার আগে 10 মিনিট চুপচাপ পিঠে হেলান দিয়ে এবং পা মাটিতে রেখে বসে থাকতে হবে। মাপার সময় কোনো কিছুর ওপর এমনভাবে কনুই রাখতে হবে যাতে তা হৃদযন্ত্রের সমান্তরালে থাকে। রক্তচাপ বেশি আসলে ঘাবড়ে যাওয়ার কারণে শান্তভাবে কিছুক্ষণ বসে থেকে আবার মেপে দেখতে হবে। কয়েকবার মাপার পরেও যদি রক্তচাপ বেশি হয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের মন মতো ওষুধ খাওয়া চলবে না। নিজের রক্তচাপ পরিমাপক যন্ত্রটি যাচাই করতে চাইলে তা চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।